ওয়েলকাম বন্ধুরা তবে কি চাকরি হারাতে চলেছেন ববিতা সরকার হ্যাঁ তেমনই সম্ভাবনা সামনে আসতে চলেছে আপনারা জানেন যে এসএসসি দুর্নীতির মূল যে দুর্নীতি খুঁজে বের করেছিলেন ববিতা সরকার এবার তার চাকরি নিয়ে প্রশ্ন উঠে গেল আবেদনপত্রে ভুল করেছিলেন ববিতা কলকাতা হাইকোর্টে এমনই জানাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে তার বাড়তি দু নম্বর প্রত্যাহার করা হবে আর এই বাড়তি দু নম্বর প্রত্যাহার করা হলে চাকরি পাবেন অনামিকা রায় এমনই জানাতে চান স্কুল সার্ভিস কমিশন আজ হাইকোর্টে এমনই হলমনামা দেবে এসএসসি সেখানে এই বিষয়টি জানানো হয়েছে কমিশন জানিয়েছে আবেদনপত্রে ভুল করেছিল ববিতা তিনি স্নাতকে সিক্সটি এর কম নম্বর পেলেও সিক্সটি পার্সেন্টের বেশি নম্বর দেখিয়েছেন ফলে তিনি দু নম্বর বেশি পেয়েছেন ওই দু নম্বর প্রত্যাহার করে নিলেই চাকরি পাবেন অনামিকা সেক্ষেত্রে অনামিকাকে সুপারিশপত্র দেওয়া যেতে পারে প্রসঙ্গ উল্লেখ্য কিছুদিন আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এসলাসে এই মামলা শুনানি হয় সেদিন কোনো রায় দেননি আদালত বরং ববিতাকে বিচারপতি বলেছিলেন তিনি যেন রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের থেকে পাওয়া টাকা আলাদা করে সরিয়ে রাখেন অথবা এফডি করে রাখেন কারণ ভবিষ্যতে তা ফেরত দিতে হতে পারে ববিতার অ্যাকাডেমিক্স করে দু নম্বর বেশি দেওয়া হয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এই ভুলের জন্য ববিতা চাকরি পেয়েছেন এই ভুল না হলে অঙ্কিতার হারানো চাকরি পেতেন শিলিগুড়ির অনামিকা রায় সম্প্রতি ববিতার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন ওই চাকরি প্রার্থী আর শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উশ্লাসে এই মামলাটি শুনানি রয়েছে এবং সেখান থেকে কি উঠে আসে সেটা অবশ্যই আপনাদের জানাবো তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই আপডেট পাওয়ার জন্য